এখন দুপুর 3:30 বাজে। আমরা লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি একটা সাইট সিন করতে, মানে হেঁটে হেঁটেই, যেহেতু দুদিন ধরে আমরা গাড়ি গাড়ি করে করে অনেক ঘুরে নিয়েছি। তো আমাদের যে সরোজ ভাইয়া আছে হোমস্টের ওনার, তো সরোজ ভাইয়া আমাদেরকে বলেছিল যে এখানে একটা হাঁটা একটা জায়গা আছে, একটু উঠতে হবে, সেখান থেকে তিস্তা নদীটা খুব সুন্দর দেখতে যাওয়া যায়, পাওয়া যায়, ভিউ পয়েন্ট মানে ভিউটা খুব সুন্দর। তো আমাদেরকে ওখানেই নিয়ে যাচ্ছে সরোজ ভাইয়ার ফুল ফ্যামিলিও যাচ্ছে, আমরাও যাচ্ছি সবাই। হ্যাঁ, ওখানে সানসেটটাও নাকি দেখা যায় খুব সুন্দর। তো আমরা ওই দিকটাতেই যাচ্ছি, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। রাস্তাটা দেখো, নিচের দিকে নামছি কিন্তু আমরা, খুব সুন্দর রাস্তাটা, দুদিক থেকে গাছে ঢাকা, সবাই যাচ্ছি, শুধু বাবা আর মিশো যাচ্ছে না। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই রাস্তাটা একটুখানি হেঁটে আসার পরে একদম এরকম অফরোডিং আছে, যেটা আমরা কালকে গাড়িতে করে করে ঘুরেছি, সেম আজকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে ঘুরবো। আর ভিউটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই, ভিউটা জাস্ট দেখাচ্ছি, দাঁড়া ওই দিক থেকে দেখাতে হবে, দেখো। ইস জায়গা সে প্যার নেই হোগা তো কিস জায়গা সে হোগা। আর আরেকটা জিনিস বলে রাখি, ভাইয়া যে আমাদের সাথে আছে সে কিন্তু একদম প্রফেশনাল ফটোগ্রাফার, মানে উনি ভীষণ ভালো ফটো তোলেন আর একদম প্রফেশনালি, ফটোগ্রাফিটা ওনার একদমই প্রফেশন। তো আমাদের অনেক, উনি ক্যামেরা নিয়ে এসেছে অনেকদিন পরে নাকি ক্যামেরা ধরেছে, আমাদেরকে আমাদের ফটো শ্যুট করে দেবেন বলেছেন আজকে নিজের থেকেই। তো ওনার কাছ থেকে ফটোগুলো আমরা নেব, তোমাদের সাথে শেয়ার করব, আমরাও দেখবো, আমরাও এখনও দেখিনি। তো চলো দেখি, ফটো তোলা হচ্ছে, সামনে ফটো সেশন শুরুও হয়ে গেছে, আমাদেরও কিছু ফটো নেওয়া হয়েছে, উই আর এনজয়িং। তো যে স্পটটাতে আমরা মানে আমরা আসার জন্য বেরিয়েছিলাম সেখানে আমরা পৌঁছে গেছি, এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। এ দেখো ভিউটা, ওই যে নিচে দেখছো ওটা কিন্তু তিস্তা, ঠিক আছে, তিস্তা নদীটা এখান থেকে পুরো দেখা যায়, আর এদিক দিয়ে পুরো ভিউটা দেখো। আর এইখানে দেখো এই যে ওপরে এই যে পাথরটা, এটার নাম হচ্ছে চুচে ডোঙ্গা, ঠিক আছে, এটা একটা সাইট সিং স্পট, চাইলে ওখানে ওঠা যায়, আর এখান থেকে পুরো সানসেটটা দেখা যাবে আর কি। কিছু বলো বলো, আমি একটু ফটো সেশন করছি। ও, তোমার ফটো সেশন হচ্ছে? ইয়েস। এখন আমরা ওপরটাতে উঠবো, আগে মমিতা উঠছে। রাস্তাটা দেখো, এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এরকম জীবনে পাহাড়ে। হ্যাঁ, কি নাকি কি করছো? আমি লক করে নিচ্ছি চুরিটা। হ্যাঁ, পাটা পিস করে দেবো, তাড়াহুড়ো করছো। তো আমরা এই চুচে ডুঙ্গাটা বলছিলাম, এই যে আমার পেছনে যে পাথরটা এইটা, এখানে আমরা চলে এসেছি নিচ থেকে, আসার পারটা তো ভালো করে লক করতে পারিনি, বিকজ রাস্তাটা টাফ, এটা করতে গেলে পড়ে পড়ে যাওয়ার চান্স ছিল, তাই রিস্ক নিইনি। বাট এখান থেকে ভিউটা দেখো, সরোজ ভাই কিন্তু আমাদের ফটো শুট করছে। হ্যাঁ, আমরা ফটো শুট করাও আমরা ভাই লোক কো নেট বেট দ্যাট সাকর এই ডুঙ্গা কা পিছে সে না ইয়ে আরে আপ তিনো কে লিয়ে এ পোজ চলো আরে উঠছে রে এই যে ফটো শুট হচ্ছে, ভাইয়া আমাদের ফটো শুট করছে, চলো চলো আমরা সরে যাই। হেভি আসছে, চলো একবার একবার আজকে দাঁড়িয়ে
আসো আরো দেখো এটা আমাদের প্রি ওয়েডিং শুট চলছে পোস্ট ওয়েডিং হবে ও বাবা এই তো শাদি মে বেজে নাই গিয়া দেখো নড়বে না একদম নড়বে না একদম স্ট্যাচু আমরা তো নিচে করছিলাম আর এই ভাইয়া দেখো কোথায় উঠে পড়েছে এই রাস্তাটা দিয়ে নামছি আমি ট্রাই করেছি একটু ব্লক করার রাস্তাটা দেখো অনেক নিচে হবে তো হ্যাঁ আচ্ছা আমি কিন্তু ব্লগ না যে আমি কিন্তু হাওয়াই চটি পরে আছি ঠিক আছে হ্যাঁ এই যে হাওয়াই চটি পরে আছে তাও না আমার চেষ্টা করছি আমিও নেমে যাচ্ছি এই হড়কে যাচ্ছিল না হড়কাছে না ওটা ঠিক আছে আমি জানতাম একটু হড়কাবে স্লিপার্স তো ও তো স্লিপন্স পড়েছে সেই জন্য ওর এরকম হলো তোমাদের জন্য এগুলো করছি আমি ব্লক করেছি তাও নামতে নামতেও প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে আমাদের আরো বেশি ভালো লাগবে মিশন সাকসেসফুল ইয়েস উই ডিড ইট এই যে এবার সবাই নামছে বাকি পুরো ফুল টিম নামছে দেখো সবাই তাই লাইন দিয়ে নামছে Yes. Yeah, we have beat the struggle. তো কেমন লাগলো এই ট্রেকটা করে আমার আমি স্পিচলেস হয়ে গেছি দেখতেই পাচ্ছ এত সুন্দর আমরা কোনোদিন ওই ওপরটাই উঠতাম না মানে সরোজ ভাইয়াকে আমি থ্যাঙ্কস বলে আর কি বলবো থ্যাঙ্কস বলাটাও মানে ছোট হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা আমাদের নিয়ে এসেছে আজকে আজকে ভাগ্যিস আজকে আমরা বাইরে কোথাও যাইনি ঘুরতে এখানে আছি এখানটা এনজয় করছি আর উঠতে দারুণ লেগেছে আরও মাম্পিদি মাজিদা সবাই মিলে উঠেছি বলে আরও বেশি মজা হয়েছে মানে সবাই বাচ্চাগুলোও উঠেছে এত এনজয় করেছি আর ফটো সেশনটা হয়েছে ফটোগুলো ডেফিনেটলি তোমরা দেখবে আমাদের ইনস্টাগ্রামে ফেসবুকে তো তোমরা যাও যাও ওখানে গিয়ে ফলো করে নাও এখানে হ্যান্ডেলটা দেওয়া থাকবে আমাদের দুজনেরই হ্যান্ডেল দেওয়া থাকবে আর সবার ফটোগুলোও দেবো আমরা ওখানে তো সরোজ ভাই আমাদেরকে সেন্ড করে দেবে তো তোমরা দেখো ওটা ইভিনিং এ আমাদের মোমো পার্টি শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে সুন্দরভাবে আমরা এখন কিচেনেই আছি কিচেনে নেই কিচেনের সামনে কিচেনের সামনেই আছি কিচেনের সামনে এই দেখো এখানে মোমোটা হয়েও গেছে এই দিদিরা আমাদের মোমোটা সার্ভ করেছে আর চাও আছে সাথে তো এখন আমরা মোমোটা এনজয় করি